হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি ফেসবুক পেজ রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, কীভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করা যায়। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। দেন আপনারা যে পেজটি ডিলিট করবেন সেই পেজটি ওপেন করে নেবেন। তো দেন আমার কয়েকটা পেজ আছে, তো আমি নিচের পেজটা ডিলিট করে দিব। আপনারা যারা যে পেজটি ডিলিট করবেন সেই পেজটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পেজে ঢুকে যাবে। দেন আপনারা বাম সাইডে সেটিংস নামের একটা অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করে দিবেন। যারা মোবাইল দিয়ে করবেন তারা সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এরকম অনেকগুলো মেনু আসবে। তো নিচে দেখা যাবে যে রিমুভ পেজ, ডিলিট ইউর পেজ, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এ জায়গাতে আপনাদের ইন্ট্রোডাকশন দিয়ে দিছে যে আপনারা 14 দিন এই পেজটা যদি এখন ডিলিট করেন তাহলে এই পেজের ভিতরে আপনারা 14 দিনের ভিতরে আর কখনো প্রবেশ করবেন না, তাহলে এই পেজটি ডিলিট হয়ে যাবে। যদি কখনো ভুল করে এই পেজের ভিতরে আবার ঢুকে যান তাহলে কিন্তু পেজটি ডিলিট হবে না। তো আশা করি বুঝতে পারছেন, যদি ডিলিট করে ফেলতে চান তাহলে অবশ্যই 14 দিনের ভিতরে আপনার পেজে অ্যাক্সেস করবেন না। তো আপনারা যে পেজটি সিলেক্ট করবেন সেটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। দেন আপনারা ডিলিট ইজি ওয়ে অফ লার্নিং ইংলিশে ক্লিক করবেন। একটি পপ আপ মেসেজ দিবে, আপনারা পড়ে নিতে পারেন। এখানে 14 দিনের কথা বলছে, যদি 14 দিনের ভিতরে আপনারা লগ ইন করেন তাহলে এটা আর ডিলিট হবে না। তো আবার পুনরায় আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করে দেওয়ার পরে আবার 14 দিন ওয়েট করতে হবে। 14 দিনের পরে এই পেজটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো পপ আপ মেসেজে আপনারা ডিলিট পেজে ক্লিক করে দেবেন। দেন আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো এই পেজের ভিতরে আপনারা আর কখনোই অ্যাক্সেস করবেন না, আপনারা যে পেজটি ডিলিট করবেন। তো আমি এই পেজটিতে এখন আর লগ ইন করবো না, আমার পেজটা 14 দিন পরে ডিলিট হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।